স্বাগতম সবাইকে। ল্যাবের মধ্যে অনেক সময় কেমিক্যালকে তাপ দিতে হয়। আমরা ল্যাবের মধ্যে কিভাবে তাপ দিই? শিখা উৎপন্নের মধ্য দিয়ে বা শিখা দিয়ে আমরা তাপ দিই বা ফ্লেম দিয়ে আমরা তাপ দিই। তো ল্যাবে আমরা দুইভাবে তাপ দিতে পারি বা দুইভাবে শিখা উৎপন্ন করতে পারি। একটা হচ্ছে আমরা নর্মালি দুইভাবেই করে থাকি, একটা হচ্ছে বুনসেন বার্নার দিয়ে আমরা তাপ দিয়ে থাকি বা শিখা উৎপন্ন করে থাকি। বুনসেন বার্নার এটা দিয়ে আমরা কি করে থাকি? তাপ দিয়ে থাকি বা শিখা উৎপন্ন করি। আর নাম্বার টু, দুই নাম্বার স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা কি করি? ল্যাবে তাপ দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া, বুনসেন বার্নার কখন ব্যবহার করব আর স্পিরিট ল্যাম্প কখন ব্যবহার করব? যদি আমার বেশি তাপ দেওয়া দরকার পড়ে, বেশি তাপ দিতে হয় তখন বুনসেন বার্নার ব্যবহার করব, আর যদি অল্প তাপ দিতে হয়, কম তাপ দিতে হয় তখন আমরা স্পিরিট ল্যাম্প ব্যবহার করব। তাহলে আমি আবার বলি, ল্যাবের মধ্যে আমাদেরকে তাপ দিতে হয়, এক্ষেত্রে আমরা বুনসেন বার্নার ব্যবহার করতে পারি, স্পিরিট ল্যাম্প ব্যবহার করতে পারি। যদি আমার বেশি তাপ দিতে হয় বুনসেন বার্নার ব্যবহার করব, যদি কম তাপ দিতে হয় স্পিরিট ল্যাম্প ব্যবহার করব। এখন আসো বুনসেন বার্নার এটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ব, তারপর স্পিরিট ল্যাম্পে যাব। ওকে, ঠিক আছে, আসো। তাহলে বুনসেন বার্নারের গঠনটা একটু প্রথমে আমরা দেখব। বুনসেন বার্নার কী কী নিয়ে গঠিত হয়? তাহলে বুনসেন বার্নারের গঠন ও চিত্র। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, বুনসেন বার্নারের গঠনটা দেখবো, চিত্রটা দেখবো। বুনসেন বার্নার তিনটা জিনিস নিয়ে গঠিত, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তিনটা জিনিস নিয়ে বুনসেন বার্নার গঠিত। আমরা চিত্র আঁকবো, চিত্র আঁকলে তোমার কাছে ব্যাপারটা বোধগম্য হবে। তাহলে দেখো সবাই ভালো করে, বুনসেন বার্নার চিত্রটা আমি ড্র করছি। আচ্ছা, যদি একটু বাঁকা হয়েছে, যাই হোক, এটা হচ্ছে বুনসেন বার্নার। বুনসেন বার্নার তিনটা অংশ আছে। নিচের এটাকে আমরা বলি বেস, যেটার উপর সে দাঁড়িয়ে থাকে বা যেটার উপর সে থাকে সেটা হচ্ছে বেস। তারপর এখানে একটা ছিদ্র আছে যেটা দিয়ে আমরা এয়ার ফ্লো বা বায়ু প্রবাহ, কতটুকু বায়ু ভিতরে ঢুকবে, কতটুকু বায়ু বার্নারের ভিতর ঢুকবে সেটা আমরা নিয়ন্ত্রণ করি। এটাকে ঘোরানো যায়, ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারি, আবার অর্ধেক ঘুরিয়ে ছিদ্রটাকে খোলা রাখতে পারি। তাহলে এটা কি? এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র। তাহলে বুনসেন বার্নারে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র রয়েছে। আর এটা কি? এটা হচ্ছে বার্নার টিউব। তাহলে একটা বুনসেন বার্নারের তিনটা অংশ আছে। নিচের অংশটা হচ্ছে বেস, তারপরে বায়ু নিয়ন্ত্রক একটা ছিদ্র থাকে, তারপর বার্নার টিউব থাকে যেখানে গ্যাসটা মূলত ওই দহন হয় আর কি, যেখানে গ্যাসটা বিক্রিয়া করে। আর উপরেরটা কি? উপরেরটা হচ্ছে শিখা, এবং অবশেষে শিখা উৎপন্ন হয়। তাহলে আমরা বলবো বুনসেন বার্নার তিনটা অংশ নিয়ে গঠিত, এবং চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষায় বুনসেন বার্নারের চিত্র আঁকতে বললে আমরা একটা বেস এঁকে দিব, তারপর একটা বায়ু নিয়ন্ত্রক ছিদ্র আঁকবো, তারপর একটা বার্নার টিউব আঁকবো, তারপর শিখা দেখাবো। তাহলে বুনসেন বার্নার কী কী নিয়ে গঠিত? নাম্বার 1 বেস নিয়ে গঠিত, নাম্বার 2 বায়ু নিয়ন্ত্রক ছিদ্র নিয়ে গঠিত, বায়ু নিয়ন্ত্রক ছিদ্র দিয়ে গঠিত, নাম্বার 3 বার্নার টিউব নিয়ে গঠিত, বার্নার টিউব নিয়ে গঠিত। তাহলে আবার বলছি, বুনসেন বার্নার তিনটে অংশ নিয়ে গঠিত, তোমরা দেখতেই পাচ্ছ, বেস, তারপর বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, তারপর বার্নার টিউব। ওকে, আচ্ছা, সো এই তিনটা নিয়ে আমার বুনসেন বার্নার গঠিত। তাহলে বুনসেন বার্নারের গঠন পেলাম, চিত্র পেলাম। এবার আমরা যাব বুনসেন বার্নারে কীভাবে শিখা উৎপন্ন করতে হয় সেই ব্যাপারে। বুনসেন বার্নারে শিখা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো বুনসেন বার্নারে শিখা। ওকে, বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়। বুনসেন বার্নারে কয় ধরনের? দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়। একটা হচ্ছে
অনুজ্জ্বল শিখা আর একটা হচ্ছে উজ্জ্বল শিখা। আমরা একটু দেখব বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়। আমি লিখছি কথাটা, বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়। বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়, একটা হচ্ছে উজ্জ্বল শিখা আর একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। আমরা একই সাথে দুইটা পড়ব যাতে করে আমাদের সুবিধা হয় এবং অল্প সময়ে পড়াটা হয়ে যায়। এক পাশে আমরা উজ্জ্বল শিখাকে রেখেছি, অপর পাশে আমরা অনুজ্জ্বল শিখাকে রাখব, অনুজ্জ্বল শিখা। ওকে, তাহলে বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়, একটা হচ্ছে উজ্জ্বল শিখা আর একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। আবার বলো তো সব একটু আমার সাথে সাথে বলো, বুনসেন বার্নার, বুনসেন বার্নার যেটা দিয়ে আমরা বেশি তাপ দিয়ে থাকি, সেই বুনসেন বার্নার, সেই বুনসেন বার্নারে দুই ধরনের শিখা উৎপন্ন করা যায়, অনুজ্জ্বল উজ্জ্বল, অনুজ্জ্বল উজ্জ্বল, অনুজ্জ্বল উজ্জ্বল, অনুজ্জ্বল উজ্জ্বল। তাহলে একটা হচ্ছে ব্রাইট ফ্লেম আমরা তৈরি করতে পারি, আর একটা হচ্ছে ডার্ক ফ্লেম আমরা তৈরি করতে পারি। ওকে, আচ্ছা এবার আসো, উজ্জ্বল শিখা কখন উৎপন্ন হবে, অনুজ্জ্বল শিখা কখন উৎপন্ন হবে। আমরা অনুজ্জ্বলটা আগে লিখব, তারপর উজ্জ্বল আসব। দেখো ভালো করে, বুনসেন বার্নারের একটা ছিদ্র আছে, ওইটা ঘোরানো যায়, ঘোরানোর ফলে ছিদ্রটা অফ হয়ে যায়, আবার ঘোরানো যায়, ছিদ্রটা ওপেন হয়। তাহলে বুনসেন বার্নারের ওই যে ছিদ্র সেটা যদি খোলা থাকে তাহলে কী হবে? দেখো ছিদ্র খোলা থাকলে কী হবে ভালো করে খেয়াল করো, বার্নারে ছিদ্র খোলা, ছিদ্র যদি খোলা থাকে তাহলে পর্যাপ্ত বায়ুর অক্সিজেন প্রবেশ করবে, ছিদ্র খোলা থাকলে পর্যাপ্ত বায়ুর অক্সিজেন প্রবেশ করবে। তাহলে কি হবে, বার্নারে ছিদ্র খোলা পর্যাপ্ত বায়ুর অক্সিজেন প্রবেশ করবে, পর্যাপ্ত বায়ুর অক্সিজেন যদি প্রবেশ করে তাহলে আমরা জানি কোনো জ্বালানি, কোনো জ্বালানি যেমন হাইড্রোকার্বন বলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে জ্বালানি, এদেরকে জ্বালিয়ে আমরা শক্তি পাই। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা জ্বালানি, এদেরকে জ্বালিয়ে শক্তি পাই। কোনো জ্বালানি পর্যাপ্ত অক্সিজেন পেলে পূর্ণ দহন হয়, আর পর্যাপ্ত অক্সিজেন না পেলে অসম্পূর্ণ দহন হয়। তাহলে পর্যাপ্ত অক্সিজেন সে পাবে, বার্নারের ছিদ্র খোলা পর্যাপ্ত অক্সিজেন সে পাবে, তাহলে জ্বালানিটা কী হবে, জ্বালানি পূর্ণ দহন হবে, পূর্ণ দহন হবে। সাথে সাথে তোমাকে বিক্রিয়াটাও আমি লিখে দিচ্ছি, জ্বালানি পূর্ণ দহন হবে, আমি বিক্রিয়াটাও লিখে দিচ্ছি। জ্বালানি বলতে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনকে বুঝে নিব। মিথেনের সাথে অক্সিজেন, সম্পূর্ণ অক্সিজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু পানি উৎপন্ন করবে। সো এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে তুমি দেখতে পাচ্ছ মিথেন দুই অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করেছে। এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, এটাও গ্যাস, এটাও গ্যাস। এখানে কোনো কঠিন মানে মিথেন বলো বা এখানে কোনো কার্বন নাই, কার্বন কয়লা নাই, তাই না? এখানে কোনো কার্বন উৎপন্ন হয় নাই, তাই না? কার্বন মানে কি? কার্বন মানে হচ্ছে ডেক্সির কালি। তোমাদের রান্নার পরে ওই যে আগের দিনে গ্রামে গ্রামে মাটির চোলায় কিংবা এখনও স্টিল নাও ওই যে আমরা যে বিয়ের বাড়িতে রান্না করি, রান্নার সময় ডেক্সির কালি উৎপন্ন হয়। তোমরা কি জানো ডেক্সির কালিটা কেন হয়, ডেক্সির কালিটা কি? ডেক্সির কালিটা হয় পর্যাপ্ত অক্সিজেন না পেলে। ডেক্সির কালিটা আর কিছুই না, সেটা হচ্ছে কার্বন। তুমি যদি পর্যাপ্ত অক্সিজেন দিতে না পারো তাহলে এখানে অক্সিজেন পাবে না, এটা শুধু কার্বন উৎপন্ন হবে। তুমি যদি পর্যাপ্ত অক্সিজেন দাও তখন কার্বনের সাথে অক্সিজেন আসবে, পর্যাপ্ত অক্সিজেন দিলে কার্বনের সাথে অক্সিজেন আসবে, পর্যাপ্ত অক্সিজেন না দিলে আমি অক্সিজেন দিবই না, আমি অক্সিজেন দিবই না, তাহলে এখানে আর কি আসবে না, এখানে কার্বন ডাইঅক্সাইড আসবে না, কার্বন উৎপন্ন হবে। তাহলে পর্যাপ্ত অক্সিজেন না দিলে কিন্তু কার্বন উৎপন্ন হবে, আর পর্যাপ্ত অক্সিজেন দিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। পর্যাপ্ত অক্সিজেন না দিলে, পর্যাপ্ত অক্সিজেন দিব না, তাহলে পর্যাপ্ত অক্সিজেন না দিলে শুধু কার্বন উৎপন্ন হবে, আর যদি অক্সিজেন দিই অক্সিজেনটা কার্বনের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমাদের পর্যাপ্ত অক্সিজেন দিয়েছি, হ্যাঁ দিয়েছি, তাহলে কী উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কী উৎপন্ন হবে না, কার্বন কালি, ডেক্সির কালি বা কার্বন কালি উৎপন্ন হবে না। তাহলে এরপরে লাইনটা হবে কার্বন কালি উৎপন্ন হবে না,
কার্বন কালি উৎপন্ন হবে না, কার্বন কালি উৎপন্ন হবে না। কার্বন কালি যদি উৎপন্ন না হয় তাহলে আমার যন্ত্রপাতি নষ্ট হবে না। আমরা যে ল্যাবে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি সেখানে যদি কার্বন কালি উৎপন্ন হয় তাহলে ওই কালি দূর করতে আমার কষ্ট হবে, ওই কালিটা আমার যন্ত্রপাতিকে নষ্ট করে দিবে। তাই আমরা কার্বন কালি উৎপন্ন না হওয়ায় এই ধরনের শিকা ল্যাবের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে ল্যাবে কেমন শিকা ব্যবহার করা হয়? অনুজ্জ্বল শিকা ব্যবহার করা হয়। অনুজ্জ্বল কেন? এটা একটু দেখতে অনুজ্জ্বল, ডার্ক অন্ধকার অন্ধকার, উজ্জ্বল হয় না এটা, ঠিক আছে? কারণ সম্পূর্ণ দহন হয়ে যাচ্ছে, অবশেষ থাকছে না, অবশেষ না থাকায় এটা অনুজ্জ্বল হয়। তাহলে এটা ল্যাবে ব্যবহার করি, কার্বন কালি উৎপন্ন হয় না, কার্বন কালি উৎপন্ন না হওয়ার কারণে এটা ল্যাবে ব্যবহার করি। তাই ল্যাবে এই শিকাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা অনুজ্জ্বল শিকাটা পড়ে ফেলেছি। আমরা অনুজ্জ্বল শিকায় তাহলে কী পড়লাম বলো তো? আমরা অনুজ্জ্বল শিকায় পড়লাম বার্নারে ছিদ্র খোলা থাকে, পর্যাপ্ত বায়ুর অক্সিজেন প্রবেশ করে জ্বালানি পূর্ণ দহন হয়, কার্বন কালি উৎপন্ন হয় না, ল্যাবে এই শিকা ব্যবহার করা হয়। আমি আবার বলছি, বার্নারে একটা ছিদ্র আছে, বুঝো, বার্নারে একটা ছিদ্র আছে, ছিদ্র যদি খোলা থাকে সেই ছিদ্র দিয়ে পর্যাপ্ত অক্সিজেন যাবে, পর্যাপ্ত অক্সিজেন গেলে সম্পূর্ণ দহন হবে, সম্পূর্ণ দহন হলে অক্সিজেন বেশি থাকলে কোনো কার্বন উৎপন্ন হবে না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন উৎপন্ন হবে না। তাহলে আমি সেটাই বলেছি, কার্বন কালি উৎপন্ন হবে না, না না না, কার্বন কালি উৎপন্ন হবে না, কার্বন কালি উৎপন্ন হবে না। তাই কার্বন কালি উৎপন্ন না হলে আমার যন্ত্রপাতি নষ্ট হবে না, তাই ল্যাবে এই শিকা ব্যবহার করা হয়। ল্যাবে কোন শিকা ব্যবহার করা হয়? অনুজ্জ্বল শিকা ব্যবহার করা হয়। তাহলে অনুজ্জ্বল শিকা কোথায় ব্যবহার করা হয়? ল্যাবে ব্যবহার করা হয়। ল্যাবে কোন শিকা ব্যবহার করা হয়? অনুজ্জ্বল শিকা ব্যবহার করা হয়। এবার ঠিক অপোজিট কাজটা হবে উজ্জ্বল শিকায়। সো উজ্জ্বল শিকায় বার্নারে ছিদ্র বন্ধ, বার্নারে ছিদ্রটা বন্ধ থাকে, বার্নারের ছিদ্র বন্ধ থাকে, বার্নারের ছিদ্রটাকে আমরা বন্ধ হয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে রাখি। বন্ধ করে রাখলে পর্যাপ্ত বায়ুর অক্সিজেন পায় না, পর্যাপ্ত বায়ুর অক্সিজেন পায় না, ফলে জ্বালানির অসম্পূর্ণ দহন হয়। তাহলে জ্বালানিটা কী হয়? জ্বালানির অসম্পূর্ণ দহন হয়, সম্পূর্ণ দহন হয় না, অসম্পূর্ণ দহন হয়। জ্বালানি যদি অসম্পূর্ণ দহন হয়, কার্বন মনোঅক্সাইড এবং কার্বন কালি উৎপন্ন হয়, তাহলে এখানে বিক্রিয়াটা যদি আমরা পর্যাপ্ত জ্বালানি তাকে দিতে না পারি, মনে করো অক্সিজেন দরকার আমার যা আমি তা দিতে পারি নাই, তখন আমার কার্বন উৎপন্ন হবে অথবা কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, ঠিক আছে? মনে করো আমার দুই অণু মিথেন আছে কিন্তু আমি পর্যাপ্ত অক্সিজেন দিতে পাই নাই, তখন কার্বন, কার্বন মনোঅক্সাইড, তারপর হচ্ছে পানি, এসব উৎপন্ন হবে। হ্যাঁ, এরপরে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে পারে, সেসব উৎপন্ন হবে। তাহলে আমার এই সব বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, আমরা জাস্ট এখানে বিক্রিয়াটা সমতাকরণ করি নাই, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কার্বন উৎপন্ন হতে পারে, কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হতে পারে, কার্বন এবং কার্বন মনোঅক্সাইড একসাথে উৎপন্ন হতে পারে। আমি বিক্রিয়াটা লিখি নাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে তুমি যদি পর্যাপ্ত অক্সিজেন না দাও, যেমন আমার অক্সিজেন দরকার দুই অণু, তুমি অক্সিজেন দিয়েছ এক অণু, আমার এখানে মিথেন ছিল দুই অণু, তোমার অক্সিজেন দরকার চার অণু, চার অণু অক্সিজেন দরকার কিন্তু তুমি এক অণু দিয়েছো, তাহলে যতটুকু অক্সিজেন দরকার ততটুকু দাও নাই, পর্যাপ্ত অক্সিজেন দাও নাই, অক্সিজেন সে পাবে কোথায় রে ভাই, অক্সিজেন সে পাবে কোথায় রে ভাই? বার্নারের ছিদ্রটা বন্ধ করে রেখেছো, যেটা দিয়ে অক্সিজেন ঢুকবে সেটা তুমি বন্ধ করে রেখেছো, তাহলে বার্নারের ছিদ্র বন্ধ, পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারে নাই, ফলে জ্বালানির অসম্পূর্ণ দহন হয়েছে, ইনকমপ্লিট কম্বাসন হওয়ার কারণে কার্বনের সাথে অক্সিজেন আসতে পারে নাই, অক্সিজেন আসতে পারে নাই, ফলে আমার কার্বন কালি উৎপন্ন হবে। কী উৎপন্ন হবে? কার্বন কালি অবশেষ থেকে যাবে, কার্বন কালি উৎপন্ন হবে। এরপরে কী হবে? তাই ল্যাবে এই শিকা ব্যবহার করা হয় না, তাই ল্যাবে উজ্জ্বল শিকা ব্যবহার করা হয় না, উজ্জ্বল শিকা ব্যবহার করা হয় না। তাহলে ল্যাবে কেন আমরা উজ্জ্বল শিকা ব্যবহার করি না বলো তো? ল্যাবে কেন আমরা উজ্জ্বল শিকা ব্যবহার করি না? কারণ উজ্জ্বল শিকায় কার্বন কালি তৈরি হয়, উজ্জ্বল শিকায় কার্বন কালি তৈরি হয়, তাই আমরা ল্যাবে উজ্জ্বল শিকা ব্যবহার করি না। ওকে,
তাহলে ল্যাবে কেন উজ্জ্বল শিখা ব্যবহার করি না? কার্বন কালি তৈরি হয়। উজ্জ্বল শিখাতে কার্বন কালি কীভাবে তৈরি হয়? কারণ বার্নারের ছিদ্রটা বন্ধ থাকে, ফলে অসম্পূর্ণ দহন হয়। অসম্পূর্ণ দহনের ফলে কার্বন কালি উৎপন্ন হয়, আর কার্বন কালি আমার যন্ত্রপাতিকে নষ্ট করে, তাই আমরা ল্যাবে এই শিখা ব্যবহার করি না। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে তাহলে আমাদের শিখাটা গেল। শিখা যাওয়ার পরে এখন আমরা দেখব আবার, এবার শিখার মধ্যে বিভিন্ন অঞ্চল আছে, শিখার মধ্যে বিভিন্ন অঞ্চলগুলো আমরা দেখব। যেমন অনুজ্জ্বল শিখা বলো, উজ্জ্বল শিখা বলো, স্পিড ল্যাম্পের শিখা বলো, প্রত্যেকটা শিখায় কিছু অঞ্চল আছে, অঞ্চলগুলো আমরা একটু দেখব। তাহলে উজ্জ্বল শিখা অনুজ্জ্বল শিখা পারা যাবে? এটা হচ্ছে উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখার একেবারে একটা তোমার ম্যাপ আর কি। বার্নারে ছিদ্র বন্ধ থাকে, অক্সিজেন পায় না, ছিদ্রগুলো অক্সিজেন পায়, তাহলে সম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন, কার্বন কালি উৎপন্ন হয়, উৎপন্ন হয় না। খুবই চমৎকারভাবে এই ব্যাপারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে যাব শিখার বিভিন্ন অঞ্চল। শিখায় দুইটা অঞ্চলও থাকতে পারে, তিনটা অঞ্চলও থাকতে পারে, সেটা একটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। চলো শিখার মধ্যে বিভিন্ন অঞ্চল দেখাবো এখন তোমাদেরকে। ওকে, আচ্ছা, সো ভালো করে খেয়াল করো, আমি দুটো চিত্র আঁকছি। প্রথম চিত্রটা ভালো করে খেয়াল করো, প্রথম চিত্রটা হচ্ছে এই একটা শিখা। হ্যাঁ, আচ্ছা এভাবে না, এই শিখা, আবার এই শিখা, আর নিচেরটা হচ্ছে বুনসেন বার্নার। ওকে, আবার সেমভাবে আমি তিনটা চিত্র আঁকছি। দেখো এই একটা, এই একটা, এই একটা। যদিও তোমার কাছে রসুন মনে হবে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি রসুন, দিস ইজ বুনসেন বার্নারের শিখা, রসুন মনে করিও না। তাহলে এটা হচ্ছে আমার অনুজ্জ্বল শিখার ইয়েটা জ্বলবে এভাবে, অনুজ্জ্বল শিখা জ্বলবে এভাবে। অনুজ্জ্বল শিখা মাত্র দুইটা মণ্ডল থাকবে, অনুজ্জ্বল শিখা দুইটা মণ্ডল, মণ্ডল বলতে ওই যে স্তরগুলো দেখতে পাচ্ছ লেয়ার, এই লেয়ারগুলোকে মণ্ডল বলছি। আর উজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখায় তিনটা মণ্ডল থাকবে, তাই এটা উজ্জ্বল, বেশি করে জ্বলবে। উজ্জ্বল শিখায় তিনটা মণ্ডল থাকবে, তাহলে এটা হচ্ছে অনুজ্জ্বল শিখা দুইটা মণ্ডল থাকবে, উজ্জ্বল শিখা তিনটা মণ্ডল থাকবে। ওকে, অনুজ্জ্বল শিখা দুইটা মণ্ডল, উজ্জ্বল শিখা তিনটা মণ্ডল থাকবে। এবার ভালো করে খেয়াল করো সবাই, সবাই একটু ভালো করে খেয়াল করো, দুইটা মণ্ডল আছে, একটা ভেতরের মণ্ডল, একটা বাইরের মণ্ডল, ঠিক আছে। সো এই যে এটা, এটাকে আমরা কী বলবো, ভেতরেরটাকে, এই যে ভেতরেরটা, ভেতরেরটাকে আমরা কী বলবো, ভেতরের, আমরা কালো কালি দিয়ে দেখালে ভালো হবে। ভেতরের যেটা কালো কালি দিয়ে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অন্তস্থ ভিতরের, তাই অন্তস্থ, এটাকে আমরা বলি ভিতরের অন্তস্থ বিজারণ মণ্ডল, এটাকে কি বলি, অন্তস্থ বিজারণ মণ্ডল বলি। আর বাইরে যেটা দেখতে পাচ্ছ, বাইরের এটাকে আমরা বলি বহিস্থ, এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি বহিস্থ জারণ মণ্ডল, বহিস্থ জারণ মণ্ডল। মণ্ডল মানে স্তর, মণ্ডল মানে লেয়ার, ইংলিশ ভাষণে যারা আছো, ইন্টারনাল রিডিউসিং লেয়ার, এক্সটার্নাল অক্সিডাইজিং লেয়ার। আর ঠিক মাঝখানে একটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ওর নাই, ওর আছে মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, মাঝখানের এই লেয়ারটার নাম হচ্ছে কেন্দ্রীয়, কোনো কিছু মাঝখানে থাকলে সেটাকে আমরা কেন্দ্রীয় মণ্ডল বলি, এটা হচ্ছে কেন্দ্রীয় মণ্ডল। মাঝখানে ওর কাছে নাই, এটা শুধু উজ্জ্বল শিখায় কেন্দ্রীয় মণ্ডল আছে, কেন্দ্রীয় মণ্ডল। আচ্ছা, সো আমরা অন্তস্থ ভিতরের মণ্ডলটাকে বলবো, ভিতরের যেটা আছে সেটাকে আমরা বলবো অন্তস্থ, ভিতরটাকে আমরা বলবো অন্তস্থ। বাইরে যেটা আছে, বাইরে যে লেয়ারটা বা বাইরে যে শিখাটা দেখতে পাচ্ছ, বাইরে যে শিখাটা দেখতে পাচ্ছ, বাইরে যে শিখাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বহিস্থ। তাহলে ভিতরেরটা অন্তস্থ, বাইরেটা বহিস্থ, ভেতরটা বিজারণ মণ্ডল আর বাইরেটা জারণ মণ্ডল। কেন, একটু পর বলছি, শুধু মনে রাখো অন্তস্থ আর এটা হচ্ছে বহিস্থ, আর
উজ্জ্বল শিখে এক্সট্রা ভাবে কেন্দ্রীয় মণ্ডল আছে, এটা নিয়ে খুব বেশি বলার দরকার নাই। কেন্দ্রীয় মণ্ডল এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, আলোচনা হয় অন্তঃস্থ বিজারণ মণ্ডল নিয়ে এবং বহিঃস্থ জারণ মণ্ডল নিয়ে। সো আমরা এখন তোমাদের সামনে অন্তঃস্থ বিজারণ মণ্ডল এবং বহিঃস্থ জারণ মণ্ডলটা তোমাদের সামনে তুলে ধরব। অন্তঃস্থ বিজারণ মণ্ডল, বহিঃস্থ জারণ মণ্ডল, অন্তঃস্থ বিজারণ মণ্ডল, বহিঃস্থ জারণ মণ্ডলটা তোমাদের সামনে এখন তুলে ধরব। সো সবাই ভালো করে খেয়াল করো, হ্যাঁ আমরা দুটা ভাগে ভাগ করে ফেললাম, আবার আগের মতো দুটা ভাগে আমরা ভাগ করে ফেললাম, ওকে। আচ্ছা তাহলে এখানে আমরা লিখছি অন্তঃস্থ বিজারণ মণ্ডল, অন্তঃস্থ বিজারণ মণ্ডল, আর এখানে আমরা লিখলাম বহিঃস্থ জারণ মণ্ডল, বহিঃস্থ জারণ মণ্ডল। সো এখন তোমাদেরকে অন্তঃস্থ বিজারণ মণ্ডল সম্পর্কে বলবো, বহিঃস্থ জারণ মণ্ডল সম্পর্কে বলবো। নাম শুনেই বুঝতে পারছো অন্তঃস্থ বিজারণ মণ্ডলটা হচ্ছে অন্তঃস্থ ভিতরে, বহিঃস্থ জারণ মণ্ডলটা হচ্ছে বাইরে, ওকে। তো অন্তঃস্থ বিজারণ মণ্ডলটা হচ্ছে গাঢ় নীল, এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল বর্ণের, গাঢ় নীল বর্ণ। আর এটা হচ্ছে উজ্জ্বল নীল বা হালকা নীল, উজ্জ্বল বা হালকা নীল বর্ণের। তাহলে এটা গাঢ় নীল বা অন্ধকার নীল, আর এটা হচ্ছে উজ্জ্বল বা হালকা নীল। তাহলে অন্তঃস্থ মণ্ডলটা বেশি করে জ্বলবে, বাইরেরটা কম করে জ্বলবে, এটা হচ্ছে উজ্জ্বল হবে, এটা অন্ধকার হবে। তাহলে অন্তঃস্থটা হচ্ছে গাঢ় নীল, বহিঃস্থ হচ্ছে হালকা নীল, ঠিক আছে। তারপরে অন্তঃস্থ বিজারণ মণ্ডলে, অন্তঃস্থ বিজারণ মণ্ডলে তোমার জ্বালানিটা অসম্পূর্ণ দহন হয়, জ্বালানির অদগ্ধ, যেগুলো সম্পূর্ণ দগ্ধ হয় নাই, অদগ্ধ কণা বা গ্যাস যেমন কার্বন মনোঅক্সাইড থাকে। তাহলে অন্তঃস্থ মণ্ডলে কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকতে পারে, আর বাইরের যেটা আছে বাইরের মণ্ডল সেখানে, ঠিক আছে, সেখানে শুধু অক্সিজেন থাকতে পারে, এক্সট্রা অক্সিজেন যেগুলো থাকে, আমাদের অক্সিজেন যেগুলো এক্সট্রা দিই পর্যাপ্ত অক্সিজেন থেকে, যেগুলো অতিরিক্ত অক্সিজেন, ওই অতিরিক্ত অক্সিজেনগুলো এখানে থাকে, অতিরিক্ত অক্সিজেন থাকে। তাহলে আবার বলছি, আমরা আমাদের যে এখানে যে জ্বালানি দিয়েছি মিথেন, এখানে যে জ্বালানি দিয়েছি অক্সিজেন, এক্সট্রা অক্সিজেন দিয়েছি, কিছু অক্সিজেন এই এখানে থাকবে এক্সট্রা অক্সিজেন। তাহলে এক্সট্রা অক্সিজেনগুলো তো কোথায় থাকবে, কোথায় চলে যাবে? অতিরিক্ত অক্সিজেন তুমি দিয়েছো, ওই অতিরিক্ত অক্সিজেন যাবে কোথায়? এই অতিরিক্ত অক্সিজেনগুলো সব চলে যাবে বাইরের মণ্ডলে, অতিরিক্ত অক্সিজেন সব চলে যাবে বাইরের মণ্ডলে। তাহলে বহিঃস্থ মণ্ডলে, বহিঃস্থ মণ্ডলে, বহিঃস্থ মণ্ডলে, বহিঃস্থ মণ্ডলে অতিরিক্ত অক্সিজেন সব চলে যাবে, অতিরিক্ত অক্সিজেন সব বহিঃস্থ মণ্ডলে চলে যাবে, অতিরিক্ত অক্সিজেন সব বহিঃস্থ মণ্ডলে চলে যাবে, অতিরিক্ত অক্সিজেন সব বহিঃস্থ মণ্ডলে চলে যাবে। আমরা যেখানে অক্সিজেন দিয়েছি, অতিরিক্ত অক্সিজেন দিলে সে অতিরিক্ত অক্সিজেন কোথায় চলে যাবে? বহিঃস্থ মণ্ডলে। আর এর তো অতিরিক্ত অক্সিজেন নাই, তাহলে যাবে না, থাকলে যাবে। আচ্ছা তারপর আমরা যেখানে মিথেন দিয়েছি, তো কিছু কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে না, উৎপাত, উৎপাত আছে না, কিছু উৎপাত কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপাত আছে না, সে উৎপাত যাবে কই? সে উৎপাতটা যাবে অন্তঃস্থ মণ্ডলে। তাহলে উৎপাত কার্বন মনোক্সাইড বা কার্বন, এই যে কার্বন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, কার্বন মনোক্সাইড বলো, এরা যাবে কোথায়? এই যে উৎপাত, এই উৎপাতগুলো যাবে কোথায়? এই উৎপাতগুলো যাবে আমার অন্তঃস্থ বিজারণ মণ্ডলে, অন্তঃস্থ মণ্ডলে, অন্তঃস্থতে চলে যাবে। সেটাই বলা হচ্ছে জ্বালানির অদগ্ধ গ্যাস বা কণা। আরও যদি তোমার কাছে সহজ করে লিখতে ইচ্ছে করে, তাহলে তুমি জাস্ট এটা লিখো যে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড গ্যাস জমে, এটুকু লিখো। তাহলে এখানে কার্বন মনোক্সাইড গ্যাস জমবে, এখানে অক্সিজেন, এখানে কার্বন মনোক্সাইড আর এখানে অক্সিজেন। তাহলে আমার ভিতরে কার্বন মনোক্সাইড জমবে, বাইরে অক্সিজেন জমবে। কার্বন মনোক্সাইড হচ্ছে বিজারক, কার্বন মনোক্সাইড বিজারক, আর অক্সিজেন জারক। অক্সিজেন কি? জারক। কার্বন মনোক্সাইড বিজারক আর অক্সিজেন জারক, কার্বন মনোক্সাইড বিজারক, অক্সিজেন জারক। তাই কার্বন মনোক্সাইড বিজারক হওয়ায় এটাকে বলা হয় বিজারণ মণ্ডল, অক্সিজেন জারক হওয়ায় এটাকে বলা হয় জারণ মণ্ডল। কার্বন ডাইঅক্সাইড বিজারক, এবং কার্বন ডাইঅক্সাইডটা জমতেছে কোথায়? অন্তঃস্থ স্তরে, তাই এটাকে বলা হয় বিজারণ মণ্ডল। আর অক্সিজেন হচ্ছে জারক, অক্সিজেন মানে জারক, সে অন্যকে জারিত করে, অক্সিজেন হচ্ছে জারক, তাই বহিঃস্থ এটাকে বলতেছে জারণ মণ্ডল। তাহলে কেন বিজারণ মণ্ডল আর কেন জারণ মণ্ডল বলা হয় বুঝতে পেরেছ? অন্তঃস্থ মানে ভিতরে, ভিতরে কার্বন মনোক্সাইড জমে, কার্বন মনোক্সাইড জমায়, এটাকে বলা হচ্ছে বিজারণ মণ্ডল।
বহিস্থ মানে বাইরে, বাইরে অতিরিক্ত অক্সিজেন জমে, অতিরিক্ত অক্সিজেন জমার কারণে অক্সিজেনকে আমরা কী বলি? জারক বলি। তাই এটাকে আমরা বলছি জারণ মণ্ডল। তাহলে অন্তঃস্থ বিজারণ মণ্ডল, বহিস্থ জারণ মণ্ডল, ঠিক আছে? তাহলে ভিতরে কার্বন মনোক্সাইড জমে সেটা বিজারক, তাই অন্তঃস্থ বিজারণ মণ্ডল। বাইরে অতিরিক্ত অক্সিজেন জমে সেটা জারক, তাই বহিস্থ জারণ মণ্ডল। সো এটা হচ্ছে আমাদের বুনসেন বার্নারের শিখা, এখানেও সেম। তাহলে আমাদের অন্তঃস্থ বিজারণ মণ্ডলটা আর বহিস্থ জারণ মণ্ডলটা ক্লিয়ার? অন্তঃস্থ বিজারণ মণ্ডল বা বিজারণ মানে কি, যারা ইংলিশ ভার্সনের আছো, বিজারণ বিজারণ বলছি, বিজারণ মানে রিডিউস, রিডিউসিং, জারণ জারণ বলছি, জারণ মানে অক্সিডাইজেশন, অক্সিডাইজ। ওকে, সো এই হচ্ছে আমাদের শিখা। ওকে, আচ্ছা, ঠিক আছে।